আসসালামু আলাইকুম। একটা বিষয় জানানোর জন্য ভিডিওটি তৈরি করা, যে রবি এবং এয়ারটেলে নাকি ইন্টারনেট এখনো অ্যাক্টিভ আছে, তো এই ইন্টারনেট আসলে কিভাবে ব্যবহার করতে হবে বা কিভাবে আপনারা ইন্টারনেট চালাবেন মোবাইল ডাটা দিয়ে, সেটা আজকে এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো। তো আমি স্ক্রিনে একটা ছবি দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। এখানে দেখেন স্পষ্টভাবে বলা আছে যে রবি এবং এয়ারটেল সিমে কিন্তু ইন্টারনেট চলছে। তো এই ইন্টারনেটটা আসলে কিভাবে চলছে বা কিভাবে সেটিং করতে হবে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, তাহলে হয়তো বা অনেকের এটা উপকারে আসতে পারে। তো এটার জন্য আসলে কি ধরনের সেটিং করতে হবে আমি সেটা এখন একটু দেখাই দিচ্ছি। তো এটার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইলে যে অ্যারোপ্লেন সেটিং আছে এখানে অ্যারোপ্লেন করে নিতে হবে, অর্থাৎ নেটওয়ার্ক সব বন্ধ করে নিতে হবে। এরপরে আপনার মোবাইলের যে নেটওয়ার্ক সেটিং আছে সেখানে যে আপনাকে যে 4G থেকে 2G নেটওয়ার্কে সিলেক্ট করে দিতে হবে। এর পরবর্তী অবস্থায় আপনার মোবাইলে VPN কানেক্ট করে নেবেন, যদি VPN না মানো থাকে। এই VPN কানেক্ট করা অবস্থায় আপনাকে আবারও 4G সিলেক্ট করে নিতে হবে নেটওয়ার্ক সেকশনে যেয়ে। তো নেটওয়ার্ক সেকশনে যেয়ে যখন আপনি 4G সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে দেখবেন আপনি যখন ইন্টারনেট কানেকশন দিবেন অ্যারোপ্লেন মোড অন করে, তখন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার মোবাইলে 4G স্পিডে ইন্টারনেট চলছে এবং এটা আপনি নির্দ্বিধায় চালাতে পারবেন। তো আসলে যাদের যাদের এই সিম আছে তারা এটা ট্রাই করে দেখতে পারেন, এটা এই মুহূর্তে কাজে লাগতে পারে, কারণ মোবাইল ডাটা যেহেতু বন্ধ এখন একটাই সুযোগ আছে। তো এই সেটিংটা আপনারা করে ট্রাই করতে পারেন, তাহলে হয়তো বা আপনারা প্রত্যেকেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন মোবাইল দিয়ে। ধন্যবাদ।